अबिराम बांगलार संबादे सबाइके स्वागत जानाচ্ছি মিনাজুন নাহার। শুরুতে বিআরবি কেবল সংবাদ শুনাম। ফেনীতে ধর্ষণ ও ধর্ষণের সহায়তার অভিযোগে 5 জন গ্রেফতার। হবিগঞ্জে গৃহবধূকে গণধর্ষণ, আটক এক। ঋণ বিতরণের নীতিমালার কারণে অনেক উদ্যোক্তাই ব্যবসা পরিচালনার ব্যয় মেটাতে প্রণোদনা পাচ্ছেন না, অভিযোগ ব্যবসায়ীদের। সন্ধ্যায় বৈশ্বিক নেতাদের জলবায়ু সংক্রান্ত অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী। এবং এইচএসসি ও সমমানের পরীক্ষার তারিখ ঘোষণা আজ। এবার বিস্তারিত। ফেনীর ছাগলনাইয়ে ধর্ষণ ও ধর্ষণের সহায়তার অভিযোগে এক ইউপি সদস্য সহ 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করা হয়। ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাউদ্দিন আহমেদ জানান, কিছুদিন আগে ওই নারীকে ধর্ষণ করেন একই ইউনিয়নের ফজলুল করিম প্রকাশ বাবু নামের এক ব্যক্তি। ব্যাপারটি জানাজানি হলে স্থানীয় ইউপি সদস্য সবুজ সহ অন্যান্যরা সালিশ মীমাংসার মাধ্যমে ব্যাপারটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। পরে নির্যাতিতা নারী ছাগলনাইয়া থানায় ফজলুল করিম প্রকাশ বাবুকে প্রধান আসামি এবং ওই ইউপি সদস্য সহ 5 জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। সকলে তাদের ফেনী আদালতে হাজির করার কথা রয়েছে। নবীগঞ্জে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। নির্যাতিতার অভিযোগ, রোববার সন্ধ্যায় সিএনজি অটোরিকশায় শেরপুর থেকে মজলিশপুর যাচ্ছিলেন তিনি। তবে সেখানে না নামিয়ে দিয়ে হাত, পা ও মুখ বেঁধে আউশকান্দি ইউনিয়ন পরিষদের একটি পরিত্যক্ত ভবনে নিয়ে রাতভর গণধর্ষণ করা হয় তাকে। পরে সকলে তাকে আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দিলে স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। এদিকে ঘটনা জানার পর ওই নারীকে উদ্ধার করে বক্তব্য নেয় পুলিশ। পরে মঙ্গলবার রাতে 3 জনের নাম উল্লেখসহ 6 জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মামলা করেন নির্যাতিতা নারী। রাতে মামলার দ্বিতীয় আসামি সাইফুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। নোয়াখালীতে গৃহবধূ নির্যাতনের ঘটনার প্রধান আসামি বাদলকে 7 এবং ইউপি সদস্য সোহাগের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। একই ঘটনায় নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারকে অস্ত্র মামলায় 2 দিনের রিমান্ডে নিয়েছে আদালত। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাবা ফাহমিদা খাতুনের আদালতে 2 দিনের রিমান্ড মঞ্জুর হয়। রিমান্ড মঞ্জুর শেষে তাকে আদালতে প্রেরণ করলে তদন্তকারী কর্মকর্তা মামলার অগ্রগতি সম্পর্কে একটি প্রতিবেদন সহ দাখিল করবেন। আমরা এই মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি এবং এর সাথে সংশ্লিষ্ট সকলেই যেন দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার হয় সে লক্ষ্যে আমাদের পুলিশ কাজ করে যাচ্ছে। এই তদন্ত কার্যক্রম পরিচালনা করতে গিয়ে যদি আরও কারো নাম আসে, সাক্ষ্য প্রমাণ দেওয়া প্রমাণিত হয়, তাদেরকেও এই মামলার সাথে যুক্ত হবে। রাজধানীর শাহবাগে মঙ্গলবার 2য় দিনের মতো ধর্ষণ বিরোধী গণজমায়েত অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে কালো পতাকা মিছিল বের করলে পুলিশই বাধার মুখে পড়ে। এদিকে ছাত্র ইউনিয়ন অভিযোগ করেছে, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের লাঠি পেটায় অন্তত 7 জন আহত হয়েছেন। রাস্তায় গেলে যেন আমাদের এটা মনে ভয় না থাকে যে এরপরে কি নাম্বার আমার হবে, বা আমি কি এরপরে ধর্ষিত হব, নাকি পরবর্তীতে আমার নাম বা আমার বোনের নাম বা আমার মায়ের নাম ধর্ষিতা খাতায় লেখা হবে। আমরা চাই যে আইনটা সংশোধন করে ধর্ষণের মতো একটা জঘন্য অপরাধের শাস্তি, মৃত্যুদণ্ড নির্ধারণ করা হোক। যতদিন পর্যন্ত ধর্ষকদের শাস্তি না হবে ততদিন পর্যন্ত এই ধর্ষণ থামবে না। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছে ছাত্রলীগ। দ্রুত সময়ে ধর্ষকদের শাস্তি কার্যকর করা গেলে সারা দেশে নারী নির্যাতন কমে আসবে বলে মনে করেন তারা। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে মশাল মিছিলের সময় ছাত্রলীগ নেতারা এসব কথা বলেন। মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগ নেতাকর্মীরা অংশ নেন। এই আলোক শিখার মাধ্যমে যেন মানুষের মন পবিত্র হয়ে আর যেন কেউ কখনো আমাদের নারী সমাজ কিংবা কোনো বোনের দিকে কখনো কুনজরে না তাকায়। আমাদের নৈতিক বিপ্লবের মাধ্যমেই এই দর্শন কার্য বাংলাদেশ থেকে চিরতরে যেন দূর করতে পারি আমরা, সেজন্যই আমরা আজকে এই প্রোগ্রামে আয়োজন করেছি। বাংলাদেশ ছাত্রলীগ থেকে আমরা অনুরোধ জানিয়েছি যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড যেন করা হয়। সিলেটে এমসি কলেজে গণধর্ষণ ও নোয়াখালীতে নারী নির্যাতনের ঘটনার সঠিক ও দ্রুত তদন্ত করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে আইনের শাসন আছে বলেই অপরাধীরা অল্প সময়ের মধ্যে ধরা পড়ছে। নোয়াখালীতে ঘটনা ঘটেছে, এটা আরেকটা মানে এটা বর্বরতার একটা চরম সীমায় আমরা দেখলাম। এমসি কলেজের সব কয়জনকে আমরা ধরে ফেলেছি, যারা অভিযুক্ত ছিলেন এদেরও দুইজন বাদে আমরা সব কয়টাকে ধরে ফেলছি। অবশ্যই আমাদের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি তারা পাবেন। আমরা সেই কাজটি করব যাতে করে একটা সুন্দর তদন্ত রিপোর্ট আমাদের নিরাপত্তা বাহিনী দিতে পারেন, সেই জন্য আমাদের প্রচেষ্টা থাকবে এবং আমরা করব। ধর্ষণ ও হত্যার মতো অপরাধে জড়িতদের ন্যূনতম ছাড় দেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের সম্পাদক মণ্ডলীর সভায় তিনি বলেন, ধর্ষণকে রাজনৈতিক ট্যাগ লাগালে বিচার বাধাগ্রস্ত হতে পারে। আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের কোনো কমিটিতে অপরাধী, অনুপ্রবেশকারী ও মুক্তিযুদ্ধ বিরোধী কাউকে রাখা হবে না বলেও জানান ওবায়দুল কাদের। সাথে জড়িত কাউকে রেহাই দিচ্ছে না এ অবস্থা, যে জন্য প্রতিবাদ। সে সমস্যার সমাধান তো সরকারি অপরাধীদের বিচারের আওতা আনছে। বলুন কোথায় কি অপরাধ হয়েছে, আবার সরকারের গোচরে না থাকলে সরকার অবশ্যই এ ব্যাপারে তদন্ত করে খুঁজে বের করবে এবং ব্যবস্থা। দুর্বৃত্তরা রাষ্ট্রীয় মদদ পাওয়ায় সারা দেশে ধর্ষণ সহ নারীর প্রতি সহিংসতা ভয়াবহ রূপ নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে এক সভায় তিনি অভিযোগ করেন। রুহুল কবির রিজভী বলেন, জনগণ নির্যাতনের প্রতিকার চাইতে পারছে না। অপেক্ষা রাখে না আমাদের দলের একজন ছোট ভাই, আমি সরকার পায়ের নিচের মাটি একবারে টলমল করে উঠেছে, অতএব দৃষ্টিটাকে অন্যদিকে ফেরাতে হবে। এই সারা দেশে নারী নির্যাতনের এবং নারীর উপর যে সম্প্রসারণের যে কলঙ্কিত রূপ এই আওয়ামী লীগের আমলে বিস্তার লাভ করেছে, প্রতি বছর একটার থেকে একটা নতুন দৃষ্টান্ত। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে আইন শৃঙ্খলা বাহিনী, তবে আতঙ্ক কাটেনি শরণার্থীদের। তাদের অনেকে অবস্থান নিয়েছেন অন্য ক্যাম্পে। মঙ্গলবার সন্ধ্যায় কুতুপালং ক্যাম্প ১-এ শরণার্থীদের দুই গ্রুপ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়াইতে নিহত হয় ৪ জন। আনসার সদস্য সহ আহত 15 জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ নিয়ে 3 দিনে খুন হলেন 7 রোহিঙ্গা। এর আগে মঙ্গলবার অভিযান চালিয়ে 9 রোহিঙ্গা ডাকাতকে অস্ত্র, গুলিসহ আটক করে র্যাব। ঘটনাস্থলে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও এপিবিএন সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। করোনায় ব্যবসা পরিচালনায় ব্যয় মেটাতে সরকারকে দেয়া ৩০,০০০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজের মধ্যে ২১,৩২৪ কোটি টাকা ঋণ বিতরণ হয়েছে। 3 সপ্তাহের মধ্যে বাকি ঋণ বিতরণে তফসিলি ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। যদিও ঋণ বিতরণের নীতিমালার কারণে অনেক উদ্যোক্তাই এই খাতে প্রণোদনা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন ব্যবসায়ী নেতারা। শারফুল আলমের রিপোর্ট। করোনা দুর্যোগে দেশের অর্থনীতিকে সচল রাখতে নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার। ঘোষণা করা হয় ২০টি প্রণোদনা প্যাকেজ। দুর্যোগের সময় মাঝারি ও বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠানকে সহায়তা দিতে ৩০,০০০ কোটি টাকার একটি প্যাকেজের আওতায় সহজ শর্তে ঋণ দেওয়া হচ্ছে। ওই তহবিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ৪.5% সুদে ঋণ নিয়েছে ২,২৬৪টি শিল্প প্রতিষ্ঠান। যদিও ব্যবসায়ীদের দাবি প্রকৃত ক্ষতিগ্রস্তরা এখনো এই খাতের ঋণ পাচ্ছেন না। অধিকাংশ ক্ষতিগ্রস্ত ফ্যাক্টরিগুলি এই টাকা পায়নি এবং পেলেও যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে তার হয়তো ১০ ভাগের ১ ভাগ পেয়েছে, কারণ পলিসিটা এমনভাবে তৈরি হয়েছে সেখানে প্রকৃত ক্ষতিগ্রস্তরা বা যারা ক্ষুদ্র মাঝারি শিল্পের মধ্যে যারা বেশি ক্ষতিগ্রস্ত তাদের পাওয়ার সুযোগটা সেখানে কম। ডিসবার্সমেন্ট পলিসি যেটা, সেই পলিসির মধ্যে যদি কিছু পরিবর্তন করে দিতে পারে তাহলে যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত, বিশেষ করে ক্ষুদ্র মাঝারি শিল্পের মধ্যে এই পরিমাণটা বেশি, তাদেরকে আমি মনে করি এই সহযোগিতাটা তাদের প্রয়োজন বেশি। বাংলাদেশ ব্যাংকের অর্থ ছাড়ের পর ব্যবসা পরিচালনার ব্যয় মেটাতে এরই মধ্যে দেয়া হয়েছে প্রায় ২,২৫,০০০ কোটি টাকার ঋণ। চলতি মাসের মধ্যেই আরও ৭,৫০ কোটি টাকার ঋণ বিতরণ করতে হবে। এক্ষেত্রে ঋণ বিতরণকারী ব্যাংকগুলোকে নিয়মিত তথ্য জানানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ২,২৬৪টি প্রতিষ্ঠানকে ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া হয়েছে ২১,৩২৪ কোটি টাকা। কোন ব্যাংক কত টাকা দিচ্ছে, কি পরিমাণ টাকা ডিসবার্সমেন্ট করছে প্যাকেজের আওতায়, সেটি আমাদের সবসময় এটা নজরদারিতে রাখা হয়েছে এবং তাদের প্রতি সপ্তাহে তাদের সাবমিট করার জন্য বলা হচ্ছে। প্রধান প্যাকেজে ডিসবার্সমেন্ট যেটা আমরা দেখেছি যে আমরা বিশেষ করে বড় ইন্ডাস্ট্রিগুলোর জন্য যে টার্গেট ছিল তার 75-80% কিন্তু অলরেডি ডিসবার্সমেন্ট হয়ে গেছে এবং এখনো কিন্তু বেশ কিছু প্রসেসও আছে। প্রণোদনা প্যাকেজের আওতায় সরকারের ঋণ সুবিধা পেতে ব্যাংকগুলোকে আরও আন্তরিক হওয়ার পরামর্শ দিয়েছেন ব্যবসায়ীরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। জলবায়ু পরিবর্তন ইস্যুতে ক্লাইমেট ভলনারেবল ফোরাম CVF এর সাথে আজ বৈঠক করবে গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন GCA। এতে সভাপতিত্ব করবেন CVF এর বর্তমান সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় অংশ নেবেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস, জাতিসংঘের সাবেক মহাসচিব ও GCA চেয়ার বান কি মুন, CVF দেশগুলোর রাষ্ট্র সরকার প্রধান, COP26 এর আয়োজক দেশসহ অন্যান্য আন্তর্জাতিক অংশীদাররা। প্যারিস এগ্রিমেন্ট, ন্যাশনাল কন্ট্রিবিউশন NDC জোরদারের মাধ্যমে সব দেশের জলবায়ু কার্যক্রম ও অভিযোজন প্রচেষ্টা জরুরি ভিত্তিতে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন নেতারা। সন্ধ্যা ৭টায় এই অনুষ্ঠান শুরুর কথা রয়েছে। করোনা ভাইরাসের কারণে স্থগিত থাকা উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা কবে হবে সে ব্যাপারে আজ সিদ্ধান্ত জানাবে শিক্ষা মন্ত্রণালয়। এ ব্যাপারে দুপুরে সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। জানা গেছে আগামী মাসের ২য় সপ্তাহে HSC পরীক্ষা শুরুর চিন্তা রয়েছে সরকারের। প্রতি বেঞ্চে একজন করে শিক্ষার্থী বসে এই পরীক্ষা গ্রহণের প্রস্তুতি নেওয়া হবে। সরকারি ও সাপ্তাহিক ছুটি বাদে প্রতিদিনই পরীক্ষা নেওয়া হতে পারে। এর আগে গত 30 সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন ৪ সপ্তাহ সময় দিয়ে পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে। চরাঞ্চল বা নিম্নাঞ্চল নয়, এবার নজিরবিহীন বন্যা হয়েছে খোদ রংপুর সিটি কর্পোরেশন এলাকায়। 1০০ বছরের ইতিহাস ভেঙে গেছে এই বন্যার রেকর্ডে, যা মোকাবিলায় আগাম প্রস্তুতি ছিল না নগরবাসীর। এ পরিস্থিতিতে ক্ষুব্ধ তারা। রংপুর থেকে মাহবুবুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। বন্যার এমন দৃশ্য রংপুর মহানগরীর। গত সপ্তাহে এক রাতের অবিরাম বৃষ্টির পর বিছানায় পানির ছোঁয়ায় ঘুম ভাঙে নগরবাসীর। নগরীর প্রধান প্রধান সড়ক থেকে শুরু করে ৩৩টি ওয়ার্ডের অলিগলিতে থই থই পানি। আবহাওয়া অফিস বলছে রংপুরে ওই রাতে ৪৩৩ মিলিমিটার বৃষ্টি হয়, যা ১০০ বছরের রেকর্ডে নেই। হঠাৎ করে বৃষ্টি এত পানি আমরা ভাবছিলাম ১০০ বছরেই দেখিনি পানি। আমাদের এখানে ড্রেন নাই সাধারণত, আর নাই পানিতে বৃষ্টি জলবদ্ধ মানে লাগেই থাকে। পানির জন্য বাসায় থাকতে পারি না, বাসা ঘরে এতটুকু পানি। কালকে বিকালবেলা এখানে আসি ঠাই নিছি। গেল ৭ দিনে প্রধান সড়ক থেকে পানি নেমে গেলেও পাড়া মহল্লায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে, বাড়ছে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব। ৭-৮ দিন থাকি পানির তলে থাকি, আর ধান একবারে মানে পচি যেতেছে। এ ধান আর মনে কর যে আবার তো আমাদের শেষ, এবার চলাচল করতে সমস্যা। এখন লোকজন মনে করেন সব জমি দিয়ে হাঁটতে হচ্ছে, রাস্তা দিয়ে তো পার হতে পারছে না। ২ থেকে ২.৫ লাখ টাকা আমার শেষ হয়ে গেছে। ক্যাশ ক্যাপিটাল বর্তমান নাই বলা চলে একবারে। এই অবস্থায় ফুঁসে উঠেছেন নগরবাসী। জলাবদ্ধতা নিরসনে অবিলম্বে ব্যবস্থা নেওয়া সহ বিভিন্ন দাবিতে কয়েকদিন ধরেই শহরে চলছে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি। যদিও সিটি মেয়র বলছেন পানিবন্দীদের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাই নিয়েছেন তিনি। আমরা একটা 50 কোটি টাকা চেয়ে মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী বরাবরে আমরা পত্র প্রেরণ করেছি এবং জুম মিটিংয়ে আমরা এই আবেদনটা জানিয়েছি। এখন যদি আমরা টাকা আমাদেরকে এই আপৎকালীন ফান্ড থেকে যদি টাকাটা দেওয়া হয় তাহলে দ্রুত এই কাজগুলো করা সম্ভব হবে। এদিকে বন্যার কারণে রংপুরের সড়কগুলোতে তৈরি হয়েছে অসংখ্য খানাখন্দ, মাছ ভেসে যাওয়ায় পথে বসেছে অনেক ঘেরের মালিক ও উদ্যোক্তা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। 2019 সালে সংগ্রহ করা চাল অগ্রাধিকার ভিত্তিতে আগে বিতরণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার গণভবনে সিএসডি ও এলএসডি থেকে সংগ্রহ করা আতপ চালের নমুনা পর্যবেক্ষণের সময় তিনি এই নির্দেশ দেন। তিনি বলেন, প্রতি বছর ভাদ্র মাসে গুদামে সংগৃহীত নিচের চাল উপরে এবং উপরের চাল নিচে রাখলে আগে কেনা চাল প্রথমে বিতরণ করা যায়। এ সময় দেশের সব গুদামে সংগ্রহ করা চালের ডাটাবেজ তৈরির পাশাপাশি শস্য সংরক্ষণে বগুড়ার সান্তাহারের ওয়ার হাউসের মতো বিভিন্ন চালের আধুনিক গুদাম নির্মাণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারে মিল্ক ভিটা আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আশপাশের আরও কয়েকজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিবিসি জানিয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন হোয়াইট হাউসের উপদেষ্টা স্টিফেন মিলার। গত 5 দিন ধরে আইসোলেশনে থাকলেও তার করোনা পজিটিভ নিশ্চিত হয় মঙ্গলবার। এছাড়াও ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল মার্ক মিলে সহ বেশ কয়েকজন সেনা কর্মকর্তা রয়েছেন কোয়ারেন্টিনে। কোস্টগার্ড কর্মকর্তা অ্যাডমিরাল চার্লস রেড শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর তারা কোয়ারেন্টিনে চলে যান বলে জানা গেছে। এবার পার্টেক্স খেলার খবর। ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে উঠেছেন আর্জেন্টিনার দিয়েগো সুয়ার্টসম্যান। 5 ঘন্টা 8 মিনিটের এক ম্যারাথন দৌড়াত শেষে সুয়ার্টসম্যান 7-6, 5-7, 6-7, 7-6 ও 6-2 গেমে পরাজিত করেন ইউএস ওপেনের চ্যাম্পিয়ন ডোমিনিক থিয়েমকে। এর আগে অস্ট্রিয়ান প্রতিপক্ষের বিরুদ্ধে 8 বারের মধ্যে মাত্র 2বার জিতেছিলেন সুয়ার্টসম্যান। এদিকে মহিলা এককে অঘটনের জন্ম দিয়ে সেমিফাইনালে উঠেছেন নাদিয়া পোদেরস্কা। কোয়ার্টার ফাইনালে 1 ঘন্টা 19 মিনিটের লড়াইয়ে আর্জেন্টিনার পোদেরস্কা 6-2, 6-4 গেমে পরাজিত করেন তৃতীয় বাছাই ইউক্রেনের এলিনা সোভিতোলিনাকে। পোদেরস্কাই হলেন প্রথম কোয়ালিফায়ার যিনি রোলা গ্যারো থেকে মহিলা এককের সেমিফাইনালে উঠলেন। রাজস্থান রয়্যালসকে 57 রানে হারিয়ে আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে মুম্বাই ইন্ডিয়ান্স। 6 ম্যাচে রোহিত শর্মার দলের সংগ্রহ 8 পয়েন্ট। আবুধাবিতে টস জিতে আগে ব্যাট করতে নেমে ম্যাচ সেরা সূর্যকুমার যাদবের 47 বলে অপরাজিত 79 রানের ইনিংসে 4 উইকেটে 193 রান তুলে মুম্বাই। অধিনায়ক রোহিত শর্মা 35 এবং হার্দিক পান্ডিয়া 30 রানে অপরাজিত থাকেন। জবাবে 42 রানে 4 উইকেট হারায় স্টিভেন স্মিথের দল। জশ বাটলারের 40 বলে 70 রানের ইনিংসের পরও 136 রানের বেশি করতে পারেনি রাজস্থান। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শোনাম আরেকবার। ফেনীতে ধর্ষণ ও ধর্ষণে সহায়তার অভিযোগে 5 জন গ্রেফতার। হবিগঞ্জে গৃহবধূকে গণধর্ষণ, আটক 1। ঋণ বিতরণের নীতিমালার কারণে অনেক উদ্যোক্তাই ব্যবসা পরিচালনার ব্যয় মেটাতে প্রণোদনা পাচ্ছেন না, অভিযোগ ব্যবসায়ীদের। সন্ধ্যায় বৈশ্বিক নেতাদের জলবায়ু সংক্রান্ত অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী। এবং এইচএসসি ও সমমানের পরীক্ষার তারিখ ঘোষণা আজ। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।